আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে, তো পুরোটা ভিডিও দেখতেই থাকুন। আর আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি একটা ইন্টারেস্টিং জিনিস, যা আমি নিজেই আগে কখনো দেখি নাই, আর সেটা হলো মহিষের গোস্ত। তো মহিষ তো অনেকেই চিনেন, অনেকেই দেখছেন, কিন্তু মহিষের গোস্ত তো অনেকেই খান নাই, তো আমি নিজেই খাই নাই। আব্বা সকাল সকাল মহিষের গোস্ত নিয়ে চলে আসছে, কালকে মাইকিং করে বলে গেছে মহিষের গোস্ত বিক্রি করবে। তো আমাদের এলাকায় এই ফার্স্ট মহিষ জবাই করছে, তো আব্বু তাই তাড়াহুড়া করে সকালে ফজরের নামাজ পড়ে চলে গেছে মহিষের গোস্ত আনতে। যেই ভাবনা সেই কাজ, মহিষের গোস্ত নিয়ে চলে আসছে, আর সাথে হলো বট নিয়ে আসছে। মহিষের যে মোটা বটটা থাকে ওই বটটা নিয়ে আসছে। তো মা মাংসগুলো ধুয়ে এখন রান্না বসাই দিবে। তো আজকে মা রান্না করলো ডাল, তারপর ডিম আর মহিষের গোস্ত। তো অল্প করে রান্না করতেছে, কারণ আমার ছোট বোন নাকি মহিষের গোস্ত খাবে না। তো যে যেটা খায় না তাকে জোর করে কিভাবে খাওয়াবো, তো আমরাই খাবো। আর এইখানে হলো মা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছে, আর পেঁয়াজ কুচিও দিয়ে নিল। আর আপনারা তো জানেন আমরা মাটির চুলায় রান্না করি, তাই একটু ধোয়া ধোয়া হয়, তো এজন্য ভিডিওটা ভালো হয় না। তো কেউ কিছু মনে করবেন না, আমি যেমন পারি তেমনই ভিডিও করি, আর আপনারা তো দেখেন, এজন্য আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, মা রান্নাটা বসাই দিছে, আর এইদিকে হলো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে করে নিয়েছিল, তো ওইগুলো দিয়ে একটু পানি দিয়ে নিল। এখন মশলাগুলো সব এক এক করে দিয়ে নিবে, এজন্য একটু আরেক ভালোভাবে নেড়ে চেড়েও নিল। আর এখন লবণ কিন্তু দিয়ে ফেলছে, কী কী দিয়ে নিচ্ছে আপনারা এই দেখে নিন। তো বারবার চেষ্টা করতেছিলাম দুয়া সরাইয়া, তারপর ভিডিও করতে কি করব, দুয়া বারবার চলে আসে, এজন্য ক্যামেরাটা অনেক নড়ে গেছে। তো এখন কিন্তু মা ধনিয়ার গুঁড়ি দিয়ে দিল, আমাদের নিজেদের খেতের ধনিয়া গুঁড়ি, মানে নিজেদের ধনিয়া ভাঙাইয়া পরে গুঁড়ি করছে। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিল, হলুদের গুঁড়ার কালারটা দেখছেন কতটা সুন্দর। আর ওই চুলায় হলো মা ভাত বসায় দিছে, আর যেহেতু গুঁড়া লাকড়ি দিয়ে রান্না করতেছে তাই দুয়াটা একটু বেশি উঠতেছে। আর এই যে দেখেন লাল লাল মরিচের গুঁড়া দিছে, তো আমি আমার মাকে বলতেছি একটু জাল করে রান্না করবা, তাই একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিল। তো কালারটা কিন্তু সেই আসছে, গ্যাসের চুলায় রান্না করলে যে মজাটা পাওয়া যায় ওর চাইতে দ্বিগুণ মজা পাওয়া যায় হলো লাকড়ির চুলায় রান্না করলে। তো আমরা সবসময় লাকড়ির চুলায় রান্না করি, আর আমার শ্বশুর বাড়িতে হলো আমরা গ্যাসের চুলায় বা কারেন্টের চুলায় রান্না করি। আর এগুলো হলো মা সব মশলা একসাথে রোদে শুকাইয়া, মানে ধুইয়া তারপর রোদে শুকাইয়া ব্লেন্ডার করে নিছিল, ওই মশলাটাই দিয়ে দিল। এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ, লং, মানে যাবতীয় মশলা আছে, তেজপাতা, জিরা, অনেক ধরনের মশলাই আছে, সব একসাথে নিয়েই ব্লেন্ডার করে নিছিল। তো এগুলো দিয়ে দিল, আর না হয় এলাচ কামড়ে পড়ে বা লং কামড়ে পড়ে তখন ভালো লাগে না খাইতে। আর এই সেই গোস্ত, গোস্তগুলো এখন দিয়ে দিল, লাল লাল গোস্ত, মহিষের গোস্ত। তো আমার কাছে কেমন জানি মনে হইতেছে যে আমি তো কখনো খাই নাই এই গোস্তটা, এই জন্য একটু কেমন জানি লাগতেছে, খাবো কি না খাবো না। এভাবে ভাবতে ভাবতে পরে ভাবলাম যে না, খেয়ে দেখবো কেমন লাগে। তো আমি কিন্তু খেয়ে দেখছি, মাশাল্লাহ অনেক মজা, আর গরুর গোস্তর মতোই লাগে, একটু তো ভিন্ন স্বাদ হবেই তাতে কি। তো মাংসটা কষানোর পর দেখুন কালারটা কেমন লাগতেছে, তখনই আমার খাইতে ইচ্ছে করতেছিল। তো মা একটু ডেকে কষাই নিবে, তারপর ঝোল টোল দিয়ে রান্না করে নেবে। আর রান্নাটা খুবই ভালো হয়েছিল, যেহেতু ফার্স্ট খাইছি একটা অন্যরকম অনুভূতি ছিল। তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে মহিষের গোস্ত খাবো, কিন্তু আমাদের এলাকায় তো কখনো জবাই করে নাই মহিষ, তো এবার জবাই করছে তাই এনে খাওয়া হলো। তো একটা কথা বলার ছিল আপনাদের, আর কিছুদিন পরেই হয়তো বা 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার চ্যানেলে। প্লিজ সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি ভিডিওটি দেখবেন। আর আপনাদের অনেক ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে। তো আমার ছোট বোনেরও একটা চ্যানেল আছে, ফাহিমা আক্তার চ্যানেলের নাম, তো ওই চ্যানেলটায় গিয়েও দেখবেন, ও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছে। তো আপনারা সবাই যদি দেখেন আরও বেশি ভালো ভিডিও দিবে। বাংলাদেশে হলো শৈত্যপ্রবাহ, এজন্য অন্ধকার হয়ে থাকে কুয়াশায়,
সূর্য সূর্যের মুখ তো দেখাই যায় না, তো এত শীতের মতো বেরও হইতে পারতেছি না, আর ভালো ভালো যে ভিডিও করব তাও পারতেছি না। তো আমাদের এলাকাটা আমার খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা তো জানেন আমি আমাদের এলাকার কয়েকটা ভিডিও দিয়েছি আপনাদের কাছে, তো আশা করি দেখতে অনেক সুন্দর লাগছে। আর এইদিকে হলো মহিষের মাংস কষানোর পর আম্মু হলো জল দিয়ে দিছে, মানে পানি দিয়ে দিছে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য, যত চুলায় রান্না করবে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে উতলাই গেছে, তারপর উতলানোর পর হলো জলটা কমে আসার পরই কাঁচামরিচের ফালি দিয়ে দিল কিছু পরিমাণ, আর এখনই দিয়ে দিবে জিরার গুঁড়ি, তারপর আরেকটু জাল করে নামাই ফেলবে। তো এই তো ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিল, এখন একটু নেড়ে চেড়েও নিচ্ছে, একটু পরেই নামাই ফেলবে। তারপর নামানোর পরপরই আমি গরম ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম, গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আর অনেকটা জাল হয়েছিল। জাল তরকারি খাইতে তো আমার আরও বেশি ভালো লাগে। তো এখন মা তরকারিটা বেড়ে নেবে একটা পাতিলের মধ্যে। তো ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর প্লিজ সবাই বেশি বেশি কমেন্ট করবেন। আর গোস্তটা কেমন হলো কালারটা তাই আপনারা কমেন্টে জানাই দিবেন। আল্লাহ হাফেজ।